নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন। নতুন বছর 2023 জানুয়ারি মাস, আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সুপার হিট মাস হতে চলেছে বছরের প্রথম মাস জানুয়ারি 2023। হ্যাপি নিউ ইয়ার প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে জানাই। প্রত্যেকের এই নতুন বছর খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক, আমি ঈশ্বরের কাছে প্রে করি। প্রত্যেকে যেন সব আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ কিন্তু হয়। আলোচনাটি সম্পূর্ণরূপে শুনবেন। আপনি মেষ রাশির মানুষ, সুপারহিট হতে চলেছে মেষ রাশি জানুয়ারি 2023। প্রথমে আমি একটু গ্রহের গোচরটা আপনাদেরকে আমি একটু বলে দিই, তারপর আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আপনার রাশির দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, অর্থাৎ বৃষ রাশিতে। 12 জানুয়ারি 2023 থেকে মঙ্গল বকরী থেকে মার্গী হয়ে যাচ্ছে। এটা একটা এক্সট্রা পাওয়া মেষ রাশির ক্ষেত্রে। আপনার 14 জানুয়ারি 2023 মকর সংক্রান্তি, অর্থাৎ রবির রাশি পরিবর্তন, মকর রাশিতে রবি প্রবেশ করছে। এবং আপনার 18 জানুয়ারি 2023 ধনু রাশিতেই বুধ গ্রহ বকরী থেকে মার্গী হচ্ছে, ধনু রাশি থাকছে বকরী থেকে মার্গী হয়ে যাচ্ছে। এবং সব থেকে বড় পাওয়া মেষ রাশির ক্ষেত্রে 17 জানুয়ারি 2023 অর্থাৎ অপেক্ষার অবসান ঘটিয়ে ন্যায়কারক ন্যায়মূর্তি শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এর ফল কি রেজাল্ট পেতে চলেছে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী? দেখুন, প্রত্যেকটি ভাব, অর্থাৎ লগ্ন টু দ্বাদশ, প্রত্যেকটি ভাব কিন্তু এক একটা বিষয়কে কিন্তু রিপ্রেজেন্ট করে। লগ্ন যেমন আপনার শরীর স্বাস্থ্য, মান সম্মান, লগ্ন ভাব অর্থাৎ রাশিটা। আপনার দ্বিতীয় ভাব আপনার অর্থ, কথা বলা, পরিবার, শ্বশুরালয়, এগুলো যেমন নির্দেশ করে। তৃতীয় ভাব কমিউনিকেশন, ভাই বোনদের সাথে সম্পর্ক। চতুর্থ ভাব মায়ের জায়গা। চতুর্থ ভাব প্রপার্টি। চতুর্থ ভাব রাজনীতি। চতুর্থ ভাব বন্ধু। মানে প্রত্যেকটি ভাবকে নিয়ে যদি আলোচনা করা যায়, চুলচেরা বিশ্লেষণ করা যদি করা যায়, আমি কৌশিক রায় ডেফিনেটলি বলছি, যাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে কিনা চুলচেরা বিশ্লেষণ করে অবশ্যই কাটবে। তা যত মেষ রাশির দর্শক আছেন, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন, মোটেও স্কিপ করবেন না, কারণ গুরুত্বপূর্ণ। মেষ রাশি সুপার হিট হতে চলেছে মেষ রাশির জানুয়ারি 2023। অবশ্যই উপায় আমি বলবো, যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে কিনা আমি আবারও বলবো, নিজে জন্মকুণ্ডলী একবার বিশ্লেষণ করুন। দেখুন, আপনার রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং 12 জানুয়ারি থেকে বকরী থেকে মার্গী হয়ে যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো, শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু ভুগছিলেন, শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো। এবং আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ কিন্তু হতে চলেছে। দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে, রাশির অধিপতি যখন ধনভাবে অবস্থান করে তখন ধন বৃদ্ধি কিন্তু করে। এবং যখন বকরী থেকে মার্গী হয়ে যাচ্ছে, মানে আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা খুব
মজবুত হতে চলেছে। তবে মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে স্ট্রেট ফরওয়ার্ড কথা, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার পরিবার পরিজনদের সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে একটু মানে বিভেদ বা মত পার্থক্য বা আপনার হাজবেন্ডের সাথে কিন্তু হতে পারে। অর্থাৎ কথার দিকটা একটু মিষ্টি মধুর রাখুন। আমি আবারও বলবো, মেষ রাশি দ্বিতীয় মঙ্গল তো মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা কিন্তু বলবে। পারিবারিক জায়গাটা এবং অর্থনৈতিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে। তৃতীয় পতি বুধ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার তৃতীয় ভাবকে কিন্তু দেখছে। অর্থাৎ এখানে যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছেন সেখান থেকে লাভ পাবেন এবং এই সময়ের মধ্যে আপনারা যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনারা সেলস লাইনে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই সকল জায়গা থেকে কিন্তু আপনারা ডেফিনেটলি লাভ কিন্তু পাবেন এবং ভাই বোনদের সাথে সম্পর্কের আপনাদের কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, সম্পর্কের একটা উন্নতি কিন্তু হতে চলেছে। চতুর্থ ভাব দেখুন, চতুর্থ পতি চন্দ্র আপনাদের কিন্তু সোয়া দুদিন অন্তর অন্তর কিন্তু রাশি পরিবর্তন করে, কিন্তু কি চতুর্থ ভাবের উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। আমি বারবার বলি, আলোচনাগুলো একটু শোনার চেষ্টা করবেন। প্রথম কথা, আপনাদের মায়ের স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে। বৃহস্পতিও কিন্তু রেট্রোগ্রেড থেকে আপনার মার্গি হয়ে গেছে, এবার বৃহস্পতি কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্য এবং সম্পত্তিগত দিক থেকে লাভ আপনাদেরকে দিবে, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা এই সময় পাবেন এবং আপনাদের রাজনীতির ক্ষেত্রে যারা রাজনীতির ক্ষেত্রে যারা আছেন রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। মেষ রাশি নির্বাচনে যারা এ করবেন তাদের ক্ষেত্রে বেশিসভাবে লাভ জায়গা কিন্তু রয়েছে, রাজনীতির ক্ষেত্রে সফলতা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর পঞ্চম ভাব দেখুন, পঞ্চম ভাবে আপনার মঙ্গলে কিন্তু দৃষ্টি কিন্তু রয়েছে, চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার দেখছে। অর্থাৎ মঙ্গল পঞ্চম ভাবকে দেখছে এবং আপনার পঞ্চম পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এবং মকর সংক্রান্তি থেকে এই রবি আপনার কেরিয়ারের জায়গাতে চলে যাবে। দেখুন একটি কথা আপনাদেরকে বলি, আপনি মেষ রাশির মানুষ, আপনাদের প্রেমজ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে, তবে ইগো সেন্টিমেন্ট একটু হলেও থাকবে, সেই জায়গাটা নিজেদেরকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে অবশ্যই। অর্থাৎ ইগো সেন্টিমেন্টের জায়গাটা যদি দেখা যায় তাছাড়া মোটামুটি কিন্তু ভালো। সন্তানের ক্ষেত্র আপনাদের ভালো, যারা বুদ্ধির দ্বারা নীতির দ্বারা যারা কাজকর্ম করেন, শিল্পকলার সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে এবং আপনাদের ক্ষেত্রে উইল ফোর্সটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনি মেষ রাশির মানুষ, ইচ্ছা শক্তি যা হবে হবে দেখে নেওয়া যাবে, এই একটা মনের জোর নিয়ে এগাতে কিন্তু পারবেন জানুয়ারি মাস থেকে। সপ্তম পতি আপনার অবস্থান করছে, ঠিক কর্মও হবে, 22 জানুয়ারি থেকে আপনার একাদশভাবে চলে যাবে এবং আপনাদের ধনাধিপতিও এখানে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ এই সব দাম্পত্য সুখ, কারণ শনি দৃষ্টি কিন্তু চলে যাচ্ছে আপনার 17 জানুয়ারি 2023 থেকে, শনি যে আপনার দাম্পত্য ভাবের উপর দৃষ্টি ছিল সেই দৃষ্টিটা কিন্তু আপনাদের সরে যাচ্ছে। অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা যথেষ্ট ভালো এবং দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে, অর্থাৎ কর্মের মাধ্যম দিয়ে আপনাদের অর্থ উপার্জন হবে এবং এর পাশাপাশি যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অষ্টমভাবে কেতু অবস্থান করছে, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, গবেষণামূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, এটা আমি
এক কথায় বলবো, এবং রবি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ ত্রিকোণ ত্রিকোণ কানেকশান আপনাদের, যারা উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে, উচ্চ শিক্ষা দিবে বা যাদের 14ই জানুয়ারির আগে যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, ত্রিকোণ ত্রিকোণ কানেকশান, তো আপনাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ যাদের পরীক্ষা রয়েছে 14ই জানুয়ারির আগে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে। 17ই জানুয়ারি 2023 আপনার শনি মহারাজ রাশি পরিবর্তন করে যাচ্ছে, রাশি পরিবর্তন করে আপনার কুম্ভ রাশিতে প্রবেশ করছে। দেখুন, কুম্ভ রাশিতে প্রবেশ করে করে শনি কিন্তু মানে আসলি রূপ এবার দেখাতে চলেছে। কর্মকেন্দ্রিক যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটতে চলেছে, এবং শুক্র অবস্থান করছে আপনার 22ই জানুয়ারি 2023 পর্যন্ত আপনার মকর রাশিতে, অর্থাৎ কর্মের দ্বারা আপনাদের অর্থ আসবে। যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে, ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছে এবং অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, টিচিং লাইনে আছেন, সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পেতে চলেছেন। এবং একাদশভাবে যখন এই শুক্র অবস্থান করবে 22ই জানুয়ারি থেকে, আপনাদের কিন্তু যেহেতু আপনাদের ধনাধিপতি, আপনাদের লাভের মাত্রা বৃদ্ধি কিন্তু করবে। এই জন্য বলছি সুপার হিট হতে চলেছে, অর্থনৈতিক ফিনান্সিয়াল জায়গা আপনাদের কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এবং শুক্র এবং শনি একত্রে অবস্থান করবে 22ই জানুয়ারি 2023, ডায়েরিতে নোট করে নিন। ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু যথেষ্ট আদর্শ, অর্থাৎ 22ই জানুয়ারি 2023 পরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন, নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন। বৃহস্পতি অবস্থান করছে দ্বাদশভাবে, বকরি থেকে মার্গি হয়ে গেছে, আপনাদের বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত আছে, ফরেন থেকে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের ভাগ্যোদয়, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং এই সময়ের মধ্যে আপনাদের অর্থনৈতিকের পাশাপাশি আপনাদের সামাজিক মান সম্মান বৃদ্ধি কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এই ছিল মেষ রাশির 2023 জানুয়ারির রাশিফল। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি, কি উপায় করবেন, যেটা করলে আপনাদের বিশেষভাবে লাভ হবে। হনুমানজির উপাসনা আপনারা করুন, যতদিক জয় শ্রীরাম জয় বজরং বলি। এবং আপনারা যদি অবশ্যই মঙ্গলবার করে যদি হনুমানজিকে শ্যামিলি তেল এবং সিঁদুর যদি নিবেদন করতে পারেন, বিশেষভাবে লাভ পাবেন। এবং সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, যাদের ক্ষেত্রে আইনি জটিলতা চলছে, সমস্যার মধ্যে আছেন, আপনি ঋণের মধ্যে আছেন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা কিন্তু পাঠ করুন, বিশেষভাবে কিন্তু চমৎকারী এটা উপায়, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই ছিল মেষ রাশি 2023 জানুয়ারির রাশিফল, সুপার হিট হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।